এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। তার মধ্যেই সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, কত দিনের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে তাও আভাস দিলেন তিনি। লালুর দাবি, মোদীর নেতৃত্বাধীন সরকার খুবই দুর্বল। শুক্রবার আরজেডির প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করার সময় লালু বলেন, আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি, কারণ যে কোনো সময় আবার নির্বাচন হতে পারে। দিল্লিতে মোদী সরকারের অবস্থা খুবই দুর্বল, অগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে।